আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতি মঙ্গলবারে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোমেনের জীবনে, প্রতিটা ক্ষেত্রে আমাদের আমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় যে দোয়াগুলো পড়েছেন, এই বিষয়ে আমাদের সম্মানিত অতিথি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে আসছেন। আজকেও যথারীতি উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি শাহবাগ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের জাযা খয়র দান করুক। আলহামদুলিল্লাহ যে আপনিও যে কন্টিনিউ প্রেজেন্টার যে খুঁজিয়া যাইরা, আল্লাহ তালা আপনারা জাযা খয়র দান করুক। দর্শকবৃন্দের প্রতি এটাই বলতে চাই যে ইকরা বাংলায় এমন একটা সুযোগ সারা বাংলাদেশি কমিউনিটির লেগে খুঁজিয়া দিছে, যে ইকরা বাংলায় এমন একটা সুযোগ দিছে যে বিভিন্ন প্রোগ্রাম করিয়া ওলামায়ে কেরাম হলানিয়া বিভিন্ন প্রোগ্রামর সাবজেক্ট দিয়া, যাতে মুমিন মুসলমান নর নারী সব উপকৃত হইতে পারে, কিরকম এই একটা ব্যবস্থা করিয়া দিছে আপনার ইকরা বাংলায়। আলহামদুলিল্লাহ, দেখেন আপনিও তো মর্দে মুজাহিদ, ফিরে কামিল, ফেনি মহিসুন্না ট্রাস্টর চেয়ারম্যান এবং দারুল ফেরির মাদ্রাসার মহতমিম, কিন্তু তারা দেখছে যে আপনার মাধ্যমেও কিছু মানুষের উপকৃত হোক, ফায়দা হোক, এই জন্য এই মাসনুন দোয়া এই যে একটা বিষয়, যে বিষয়ে একেবারে সব মুসলমান নর নারীর এই সাবজেক্টের উপরে দরকার। কারণ আমরা অনেকে অনেক কিছু জানি আর অনেকে অনেক কিছু জানি না, অনেকে জানার বাদেও আমরা ভুলে গেছি, অনেকে আমরা জানতে জানিও না আর অনেকটা আমরা জানছি জানি কিন্তু ভুলে গেছি। এখন এই যে ভুলে গেছি যেগুলা, এগুলার থুড়া খেউ স্মরণ করে ধীরে ধীরে ইয়াদ আসব। তো আলহামদুলিল্লাহ প্রতি মঙ্গলবার যে দুইটা তাকিয়া মাসনুন দোয়া, জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন সময় দোয়া করছেন, কোন দোয়া করছেন, সাহাবায়ে কেরাম হলে কোন সময় কোন দোয়া ফলিছেন, এখন আমরা ধারাবাহিকভাবে এইগুলা চলে আসছে। যেমন একেবারে ঘুম থেকে উঠছে, ঘুমাইবার সময় কোন দোয়া, ঘুম থেকে উঠার পরে কোন দোয়া, খাওয়ার পরে কোন দোয়া ফলিয়া খাইমু, খাওয়ার পরে কোন দোয়া ফলিমু, পানি খাইমু কোন দোয়া ফলিমু, দুধ খাইমু কোন দোয়া ফলিমু, হ্যাঁ ঘুমাইমু কোন দোয়া ফলিমু, এই ধারাবাহিকভাবে আজকে যে বিষয়টা আমি আলোচনা আইতাম চাইমু এমন একটা দোয়া, এই দোয়ার দিকে আমরা যাইমু, যে দোয়া আমরা সারা জিন্দগির আমলের খরার একটা মকসুদ আছে, নামাজ রোজা হজ জাকাত এইগুলা যে আমল করিয়া প্রত্যেকে একটা একটা উদ্দেশ্য আছে, একটা গন্তব্য স্থান আছে, সেই স্থানও আপনার যাইতাম, সেই স্থান আখেরাত, আখেরাত এখন আখেরাতে যখন যাইতাম তে আমার আখেরাত তো দুই হালত, জি কেউ আপনার ব্যস্ত যাবা আর কেউর হালত যাইবা, হ্যাঁ ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ, জি ওয়ামাল্লাযিনা শাক্কু ফাফিন নার ওয়ামাল্লাযিনা সাঈদু ফাফিল জান্নাহ, মাশাআল্লাহ, এখন হয় ব্যস্ত যাবা অথবা জাহান্নামে যাবা, হ্যাঁ যেমন কেউ দুনিয়া থেকে বিদায় হওয়ার বাদে দুই হালত, মুস্তারিহুন আও মুস্তারাহুন, কেউ দুনিয়া থেকে যাবার পরে সারা দুনিয়ায় খান দিয়া কইব হায় রে হায়, হ্যাঁ নাইরে আজকে দুঃখ রইল হলি যায়, সে ঈদুল আজহা এবারের ঈদুল আজহায় মুশাহিদ বিদায়, যেমন আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সারা দুনিয়ায় খান দিছে আর হালি কইতিয়াছেন হায় রে হায়, সেনে এমন বুজুর্গ আসলা আলিম আসলা যে নবীর সুন্নতর পরই খনেওয়ালা আসলা, আল্লামা বর্ণই রহমতুল্লাহ আলাই, হজরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাই, হজরত শেখ গরফুরি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আকাবির হল গেছেন, তারা এরার নাম খেনে এরা তারা জিন্দগিরে চালাইছেন সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালাইছে। এখন আমরাও যদি ওরা চলতে ফিরতে উঠতে বসতে হর অবস্থায় যদি নবীর সুন্নতির তরিকায় চলতাম পারি, দোয়াগুলা ফড়িয়া নিতাম পারি, তে আমি ঘুমাইমু আমার ঘুমটা হইব ইবাদত, আমি পেশাব করমু আর পেশাব করাটা হইব আমার ইবাদত, আমি পায়খানা করমু আর পায়খানা করাটা হইব আমার ইবাদত, আমি মসজিদও যাইমু আমার মসজিদটা বা হইব নামাজ হওয়ার অবস্থা হইব ইবাদত ইতিকাফ নবীর তরিকায়। আল্লাহু আকবার। নবীর তরিকায় এখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একইবারে এমন অবস্থা সারা শিখাইয়া দিলেছে, আমরা লাগে এমন তৈয়া গেছেন মুনাফিক হলে কইতা হে মালি হাজার রসুল আতাকুলুন আত-তাআম ওয়া ইয়ামশুন আল্লাহ হে কইরা তোমাদের ও নবী যে নবী আমরার মতো খায় এবং খায় পানি খায় বাত মানে খায় বাত সব কিছু খায় সব তাও খায় পানাহার করেন মূল উদ্দেশ্য পানাহার করেন ওই ইয়ামশুন আসাক আর আমরা লাগান বাজার খরচ করুন মুনাফিক হলে এখন মুনাফিক হলে কইছেন আতাকুলু মা লিহাজা রসুল আতাকুলু আত-তাআম ওয়া ইয়ামশুন আসওয়াক তোমাদের নবী ও নবিনী যে নবিয়ে আপনার আমরা পানাহার করে বাজারে যায় আর বাজারও যায় আল্লাহ হে ওখন কইন যে আমরা ও নবী যে নবিয়ে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়া পেশা পায়খানা কিলা করেন আওতায় গিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মায়ার নবিয়ে যে আমি কিলা বইয়া পেশাব করব বাহানো আমার হিকাইছেন জি জি পেশা পায়খানাও আমার নবিয়ে হিকাইছেন হালি আপনার খাওয়া দাওয়া নাই বাজার করা নাই এখানে হাত পেশা পায়খানা করা ঘুমানি সুরত সিরত সব তো আমার নবিয়ে সুবহানাল্লাহ এখন দেখো গা আপনার মা তো অন্যদিকে আমার যার গিয়া আসলে মাসনুন দোয়া চাই মাসনুন দোয়া জি মাসনুন দোয়া একটা এর ভিতরে ফাঁকে নিয়ে একটা কথা কই মাসনুন দোয়া নবীর যে চল্লিশ বৎসর জীবন তাকে নিয়া তেষট্টি বৎসর চল্লিশ বৎসর বাদে তো নবীর কাছে ওয়াহি আইছে নবুয়তি আসছে নবুয়তি ওয়াহি আসছে জি ও চল্লিশ বছর তাকে নিয়া তেইশ বছরের জিন্দগি তেইশ বছরের জিন্দগি এর অর্থ হইল কি তেরো বৎসর মক্কা শরীফ নবীর তেরো বৎসর কিতা দেখছেন মক্কি জীবনে মক্কি জিন্দগি আর দশ বছর যা জিন্দগি যেগুলা আছে এইগুলা আমরা লাগি নমুনা এবং এইগুলা আমরা লাগি শরীয়ত আদর্শ আদর্শ শরীয়ত আর এখন কত হইল চল্লিশ হি চল্লিশ বছর কিতা বুঝি হি চল্লিশ বছরের জিন্দেগীর নবীর নবুয়তির প্রমাণ প্রমাণ ছিল আমাদের সাথে একটা কলার আছে দেখি এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি কলার আমার একটা প্রশ্ন হইল জি হুজুর মাসলুম দোয়া আমাদের সমাজ অতিথি ইনশাল্লাহ আলোচনা আসতেছে আপনার এই প্রশ্ন আমি লিখে রেখেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য নেক্সট কলার আছে দেখি আর কি আমাদের সাথে আর কি আছে দেখি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছে আমি এটা লিখে বলছি উনি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিবে আশা করি অপেক্ষা থাকবেন আমাদের অতিথি আলোচনা থেকে এটা বের আসবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ ও যে আমার আগে যে সবে প্রশ্ন করছেন মাসনুন দোয়া মাসনুন দোয়ার অনেক কিতাবগুলো আছে এর মাঝে একটুবারে আমরা বাংলাদেশও কমিউনিটির লাগি ইজি একটা দেখছি সবচেয়ে বাচ্চেন করে পড়ায় মাসনুন দোয়ার বই নামও মাসনুন দোয়া আদিয়ায় মাসনুনা বই নামটাই আদিয়ায় মাসনুনা এই আদিয়ায় মাসনুনা নাজিয়াতুল কোরআনের প্রকাশনী ইনও
অধিকাংশ দোয়া এই যে খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, উঠার দোয়া, গাড়ি চলার দোয়া, মেঘ আইলে কোন দোয়া ফলেন, বিপদ আইলে মেঘ আসলে কোন দোয়া ফলেন, গাড়ি উঠতে কোন দোয়া ফলেন, গাড়ি থেকে নামতে কোন দোয়া ফলেন, হঠাৎ কোনো মুসিবত আইলে কোন দোয়া ফরতে হয়, এই দিয়ে মাসনুনা যে বইটা, এই বইটার মধ্যে আপনার অনেক কিছু দোয়া হল একেবারে শর্টভাবে বাংলাতে। আর এই দেশ আপনারা যে সমস্ত বুকও হল আছে, লাইব্রেরিও হল আছে, এই লাইব্রেরিত গিয়ে যদি যে জিকাইন যে মাসনুন দোয়াতে অনেক দোয়ার বই এনে আছে, অনেক অনেক দোয়ার বই হিসনা আসিন, আর সাধারণ মানুষের লাগিয়া ওই রকম অনেক বই এনে আছে। আর আর একটা ইজি সুরত এখন আছে, গুগলে গিয়া ইন্টারনেটও গিয়া যদি আপনি মাসনুন দোয়া দোকানিত লাগইন, এখন তো মোবাইলও ইন্টারনেট আছে, ল্যাপটপও আছে, তবু অনেকটা এক একদিনের যে দোয়া চাইবা ও দোয়া পাই যাবে, এইটা পাওয়া যায়। এখন হঠাৎ বিপদ হচ্ছে কোন দোয়া পড়তাম, আমার কোনো নোকসান হয়ে গেছে কোন দোয়া পড়তাম, এই দোয়াগুলো আছে। আর আরও আছে চল্লিশটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এরকম চল্লিশ জায়গাত চল্লিশ রব্বানা হইয়া আপনার লাইব্রেরিতে বই পাওয়া যায়। এখন এইগুলা আনলেও আপনি লাইব্রেরিতে কি পাইবা, আর অনেক বই আইন মাসনুন দোয়া হইয়া যে সমস্ত লাইব্রেরিতে বই আইন আছে, ইসলামী বুক সেন্টার গুলাতে ইংরেজি গিয়া তো গেলে আপনার অনেক বই বাংলা ইংরেজি অর্থ সহ অর্থ সহ পাওয়া যায়। আর যদি কেউ না পাইন তে আপনি আমরা এই কর রাখি দিবা, আপনার অ্যাড্রেস দিয়া আপনার কাছে আমরা এই দোয়ার বই ফাটাই দিব ইনশাআল্লাহ। আপনার ইলা যদি কেউ তখন যে আমি এই দোয়ার বই তো আমি ফাইয়ার নাম, বা আমার খান্দাত কোনো ইসলামী লাইব্রেরি নাই, বা আমি হয়তো এগুলা তুইয়া ফাইতাম নাই, বা অনেক সময় আছে অনেকটা আপনার সহি নির্ভুল এটা বিভিন্ন প্রেসের কারণে হইতে পারে, এইগুলা আমরা আপনার কাছে এই সংক্ষিপ্তভাবে দোয়ারিগুলা ফাটাই দিব, আপনারা অ্যাড্রেস দিলেই বা আমি এগুলা ফ্রি কস্টে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফাটাই দিব, যেহেতু সৎকা জারি হিসেবে আপনার সব পেতে আল্লাহ আকবার। মাসনুন দোয়া, এই দোয়াগুলা যদি আমরা শিখে উঠতাম পারি, এমন দোয়া আছে যে দোয়া পড়ার কারণে এই যদি মারা যায় তে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি এন্ডে আপনার বেশ তো দাখিল হয়ে দিবা, তাহলে জাহান্নামের আগুনে সইত নাই। এমনও আছে দোয়া, এমন হালতও আছে। আমি আজকে যে আলোচনা করতাম চাইব ইনশাল্লাহ, যে আমরা হলে চাই দোয়া চাই, বিভিন্ন সময় দোয়া চাই, দোয়া বিভিন্ন সময় আমরা দেশের একটা প্রথাও আছে, কোনো কোনো সময় বাড়িত নিয়া দর্শন হাবিচাপ নিয়া খতম পড়িয়াও দোয়া করে, কোনো কোনো সময় কোনো বড় 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 মুসিবতের সময়, এটা আমার কাছেও দুই একটা বছর হয় যে আমি এই সমস্যার যে খান বখারি শরীফের খতম পড়াইতাম, এর অর্থ মকসুদ কিতা যে বখারি শরীফের খতম যদি পড়াই তা আমি বড় বড় কিছু শেখ লতি সকল আনবো ইন্টেন তিলাওত করবো, আর বাদে আর তুলে দোয়া আসল মকসুদ হইল দোয়া, দোয়া আমার সমস্যাটা উদ্ধার হওয়া, আর কিছু নাই, যে আমি যে সমস্যাতে আছি এই সমস্যা থেকে আমি উদ্ধার হয়ে যেতাম, যে আমার একটা দোয়াইব এতে গিয়া চল্লিশজন আনিয়া ৩০ জন আনিয়া ৫০ জন আনিয়া আপনার জমা করিয়া দোয়া করে আনি হয়। আমরা দেশে আরও অনেক আছে সিস্টেম আছে যে সিস্টেমে দোয়া করাইন, আর ই দেশ তো বড় বড় মজমা করার পরিবেশ নাই, হ্যাঁ আছে মসজিদ কিন্তু যে সমস্ত মসজিদ মাসাদ অন্য গিয়া জমাইয়া বা ফ্যামিলি করাইন তো নিয়া বেশ তো কি বেশ ৫ জন ৭ জন দর্শন আবিচাপ নিয়া আলিমহল নিয়া কোরআন শরীফের তিলাওয়াত করাইয়া দোয়া সাইন। এই যে দোয়া, আজকে আমি এমন একটা সাবজেক্ট কইমু যে দোয়া একজন দুইজন নাই, আল্লাহু আকবার ৭০ হাজার ফরিস্তায় দোয়া করবা, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, অনেক ফজিলত অনেক ফজিলত।
যে আপনি যদি ওই দোয়াটা ফলোইন সকালে আর মাগরিব বাদে ফজরের পরে আর মাগরিব বাদে যদি ফলোইন যে ফজরের বাদে ফললে মাগরিবের আগ পর্যন্ত আপনার লাগে 70,000 ফরিস্তার দোয়া করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ফরিস্তার দোয়া ফরিস্তা যারা মাসুম যারার কোনো গুনাহ নাই গুনাহ করে না জি ওরকম একজন নাই এরকম তো কোনো জানো না আজ পর্যন্ত কোনো শুনছিও না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে ফজর বাদে ও দুয়ার ও সিস্টেমে দুয়াটা যদি পড়ো তাহলে 70,000 ফরিস্তায় আপনার লাগি মাগফিরাতের দোয়া করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইগো আজকে ইনশাআল্লাহ কই মু খুব খেয়াল রাখবা যে একেবারে ইজি কোনো খরচ নাই আর অত বেশ সময়ও অল্প সময়ের ভিতরে পড়া অল্প সময়ের ভিতরে এই দোয়াটা সহজে ইয়াদ করা যাবে এই দোয়াটা আমরা সবাই খেয়াল রাখবো আর ই তো 70,000 দোয়া করবা আর লগে লগে আর একটা দোয়া কইয়া দিব আজকে যে এই দোয়াটা যদি হবে সংক্ষিপ্ত এই দোয়াটা যদি আপনি ফলোইন তে এই মাগরিব বাদে যদি ফলোইন আর ফজর আগ পর্যন্ত মারা যায় তে আপনি আরে আল্লাহ তাআলা দুজখর আগুন থেকে নাজাত দিলেন সুবহান জাহান্নামের আগুন থেকে নাজাত মুক্তি দিয়ে দিবে মাশাআল্লাহ মানুষ তো হয় দিনও মারা যাইবা আর না রাতে মারা যাইবা রাতে মারা যাইবা তে দিনও যদি মারা যায় তে ফজর মাঝে ফড়ি নাই আর দিনের মাঝে যদি মারা যায় মাগরিবের পরে পরে তে এই এই মারা যাওয়ার কারণে এ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে মাশাআল্লাহ আর মাগরিব বাদে ফড়ন যদি রাতের রাতের জি 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 রাতের মধ্যে এক টাইম যদি মৌত এক টাইম আই জি 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 মৌত কাছেন কুল শারমিন যায় মৌতর পানি তো হলে ভান করতে হইব এই পানি দেই তো খেউ রাই নাই যার কারণে আমরা আজকে যারা অনেক মানুষের ই আমল আছে ফজর বাদে মাগরিব বাদে ফলোইন আমি কইম আমার যারা এই আমল নাই আজকে হুনার বাদে যতদিন আমি জীবিত আছি হুশিয়া হায়াতে অতদিন আমি ফলিতাম এই আমলটা বানাই দিতাম আমল সে জিন্দেগি বন্তি হয় জান্নাত কি জাহান্নাম আমলের কারণে তো জিন্দেগি বনে এখন এই দোয়াটা আমরা খুব খেয়াল করে উঠবো যে আজকে যে দোয়া দোয়াগুলো কইয়া দেওয়াইব এই দোয়াগুলা শোনার বাদে আমি যতদিন জীবিত থাকবো আমাদের সাথে একটা করা আছে নিয়ে নেবো আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি জি ওয়ালাইকুম আসসালাম জি কলার ইনশাল্লাহ আমি লিখে রাখতেছি আমাদের সম্মানিত অতিথি এখন আলোচনা করবেন এই বিষয়ে ইনশাল্লাহ ফজর এবং মাগরিবের পরের দোয়াটুকু ইনশাল্লাহ যে উনি তো আলোচনাতে ছিলেন এই এই বিষয়টা নিয়ে এই বিষয় নিয়ে জি আলোচনা করতে বসি যে ফজরের বাদে আর মাগরিবের নামাজের বাদে জি জি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের বাদে আজকে দুইটা দোয়া কইয়া দেওয়াইব মাশাআল্লাহ যে ও নিয়ত করতাম যে এই যতদিন জীবিত থাকমু এই আমল করমু ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে এই আমল যার হইব একদিকে একটা দোয়ার কথা কইছি যে মারা গেলে তাই দুজক থেকে নাজাত পাইবা আমরা সারা সারার মকসুদ তো যে আল্লাহ আমরা দুজখ নাজাত থেকে মুক্তি পাওয়া জান্নাত পাওয়া সেটাই জান্নাত থেকে নাজাত পাওয়া আর আমরা সবে দুয়ার মহতাজ একজন একজন দেখো আমলে দোয়া করেন জানি জি জি দোয়া করেন জানি দোয়া করেন এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মুসলমানের যে দোয়া খেনে তকদির কিছুই পরিবর্তন করতে পারে না ইল্লা দোয়া আত তকদির আল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদুআ কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল একটা হাদিস আছে জি তো জি আমাদের সাথে এখন কি আছে করার নেব জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি কলার
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি না, আমিও কইছিলাম বলে দোয়া গুতা কইতাম নাই তো, ফজরের বাদে আর মাগরিবের বাদে দোয়া গুতা কোন দোয়া পড়ে না গুতা কইতাম কইতা। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দোয়া আমি ফাতাসি ফাতাফু এখনো কইছি না। আমি আরো এই দোয়ার বিষয়ে গুরুত্ব দিব লাগি, কিছু আলোচনা করতে আসি। আপনারা দেখতে থাকা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে এই দুইটা দোয়া খুব গুরুত্বপূর্ণভাবে হইয়া শেষ করবো। আর আমি চেষ্টা করবো আমার দর্শক অঙ্গনে এগুলো মস্কো করাইতাম সহিভাবে ইনশাআল্লাহ। আপনি দেখতে থাকা ইনশাআল্লাহ, ওকে আসসালামু আলাইকুম। আপনি দেখতে থাকা ইনশাআল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ ওদিকেও করি যে আপনার কল যে সময় করবা এই সময় টেলিভিশনের ভলিউম রে লো করবা। জি জি, একটু যদি লো না ডাউন করে দে। জি, তাহলে ক্লিয়ার বোঝা যাবে না। আতো আইতো না আর আমরার মত তাই শুনতে পারতা না, টেকনিক্যাল প্রবলেম হই যাবো। নেক্সট আরেকটা কলার আছে দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আলাইকুম সালাম। হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, জি বলেন, শুনতেছি আমরা। আলাইকুম সালাম। আমি ফোন করলাম রে ভাই। জি হোক, মাশাআল্লাহ। জি বলেন প্লিজ। আপনার প্রশ্নটা আমি লিখে রেখেছি ইনশাল্লাহ, আপনার একটু এই অপেক্ষা করে ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। যেহেতু আমাদের সম্মানিত সম্মানিত অতিথি এই দোয়ার বিষয়ে যে আলোচনা করতেছেন ইনশাল্লাহ এটার ভিতরে এসে যাবে ইনশাল্লাহ বিষয়বস্তুটু। কারণ আর দোয়া দেখো নামাজের মধ্যে দোয়া আছে। আল্লাহু আকবার। নামাজ যে সময় চার রাকাত হোক, তিন রাকাত হোক আর দুই রাকাত নামাজ হোক, নামাজের বাদে যেটা পড়া হয় আঠারো একটা দোয়া। এটা তো আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই যে দোয়া আঠারো একটা দোয়া। জি জি জি। আর এই একবারে দোয়া করি আর নামাজ রে শেষ করা। মাসনুন। জি। এখন এই দোয়া দোয়ার গুরুত্ব তকদিরও যে সমস্ত লেখা আছে দাফাল কলম বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, যা কিছু আছে সব তকদিরের মধ্যে লেখা আছে, এইগুলার পরিবর্তনের কোনো ব্যবস্থা নাই আছে ইল্লা বিদুআ। ইল্লা বিদুআ। আল্লাহু আকবার। ইনো আরেকটা কথা আছে, ইনো আরেকটা এসকাল আছে। এসকাল হইল কুরআন শরীফের আয়াত আছে নির্ধারিত টাইম মতো দুনিয়া থেকে যাইতে হইব। তাহলে আপনারা অনেক মানুষে হইন যে দোয়া চাইন সদকা দিয়া বিভিন্নতা দিয়া যে হায়াতে তো ইবা অমুকর হায়াত ধরা যাইতো। আল্লাহ আকবার। এগুলা তো চাই। জি জি জি। আর আমরাও তো দোয়া করি, আমরা দোয়া কিতা বেকার নেই। বেকার না না কোনো ভাবে খেলে না। আমি গত সপ্তাহ কইছিলাম যে কোনো একটা দোয়া বেকার নাই।
হর দোয়া আল্লাহর কাছে কবুল, আজকে ইনশাআল্লাহ এগুলো খুইয়া যাইব ইনশাআল্লাহ, যতটা দোয়া দেন যে অবস্থায় করবা প্রত্যেকটা দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। শর্ট ব্রেক থেকে আবার বাদে আমরা নিয়ে আলোচনা হব, কোনো একটা দোয়া মায়ুস না হওয়া আলে জমি আপনি খাতা হয়েছে তকদির বদল জাতি মাশাআল্লাহ। জি সম্মানিত দর্শক বিন্দু, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।